হাফ ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে দিতে হবে কিন্তু। তো এখানে আপনাদের হাতাটিকে আমি কাটিং করে দেখাচ্ছি, খোলা করা আছে, তো এখানে অবশ্যই তালপাড় দিয়ে দিতে হবে। এক্সট্রা নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। তো এই প্রিন্টেড থ্রি পিসগুলোর কী করতে হবে, ফার্স্ট টাইমে আমাদেরকে পার্টগুলো বাইর করে নিয়ে নিতে হবে। তো পার্টগুলো আপনাদেরকে আমি বাইর করে দেখাচ্ছি। তো থ্রি পিসগুলো ওপেন করার পরে দেখবেন এভাবে ঠিক আছে সাদা করে মার্জিন দেওয়া থাকে, তো মার্জিন অনুযায়ী কিন্তু কাটিংটি করে নিয়ে নিতে হবে পার্টগুলোকে। তো দেখুন তারপরে যেটা করতে হবে, পার্টগুলোকে একটি একটি করে ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো আমি পার্টগুলো ভাঁজ করে নিচ্ছি। তো দুইটি পার্ট আমি একসাথে কাটিং করব, ঠিক আছে, দুইটি পার্ট একসাথে আমি বিছিয়ে নিচ্ছি এই জন্য। তো প্রিন্টের থ্রি পিসের নিচে কিন্তু এরকম ডিজাইন থাকে, এই জন্য আমাদের কী করতে হবে, নিচে লাম্বার যে মেজারমেন্টটি, ঠিক আছে, আমাদেরকে নিচ থেকে নিয়ে নিতে হবে। তো এই থ্রি পিসটা যতটুকু লম্বা আছে আমি সম্পূর্ণটাই দিয়ে দেবো, এই জন্য আমার লাম্বার মেজারমেন্টটি নিতে হবে না। যে মাপে কামিজটি কাটিং করবো মাপটি আমি স্ক্রিনে দিয়েছি, মাপটি আমরা দেখে নেই। তো 42 ইঞ্চি বডির জন্য, ঠিক আছে, শোল্ডারের মাপটি এখানে 7 ইঞ্চি দিয়ে দিতে হবে। এবং দেখুন উপরে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে যে মার্জিনটি করেছি, মার্জিনটি থেকে আরমোলের মাপটি আমি 6.5 ইঞ্চি করতেছি। তো এখানে আমি বডির মাপটি নিয়ে নিচ্ছি। তো 42-কে 4 ভাগ করলে হচ্ছে 10.5 ইঞ্চি। তো 10.5 ইঞ্চিতে একটি মার্জিন করতেছি এবং 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। তো দেখুন এখানে হিপের মাপটি ঠিক আছে, আমি 21 ইঞ্চি নিচে দিচ্ছি। তো হিপের মাপটি এখানে 40 ইঞ্চি দেবো, 40-কে 4 ভাগ করলে হচ্ছে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি দিয়ে আমি মার্জিনটি করতেছি এবং 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। এখানে আমি ঠিক আছে পেটের মাপটি নিচ্ছি, পেটের মাপটি এখানে 36 ইঞ্চি দেবো, 36-কে 4 ভাগ করলে হচ্ছে 9 ইঞ্চি। তো 9 ইঞ্চিতে মার্জিন করে 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। তো দেখুন এখানে ঠিক আছে সরমোট কাপড়টি 13.5 ইঞ্চি আছে, তো সাইডে 1 ইঞ্চি সেলাই চলে যাবে, তাহলে ঘেরটি এখানে 12.5 ইঞ্চি হচ্ছে। তো আমি এখানে শুধু সেলাই মার্জিন রেখে মার্জিনটি করে নিচ্ছি। এবং ঠিক আছে এখানে আরমোলে ঠিক আছে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। যদি এটা ডিজাইন গলা, ঠিক আছে, সামনে ডিজাইন গলা করা আছে, তো এখানে অবশ্যই তালপাড় দিয়ে দিতে হবে। মার্জিনটাকে এখানে আমি সোজা করে টেনে নিচ্ছি। তো দেখুন যে কোনো আমরা ঠিক আছে কামিজ কাটিং করলে নিচের এই কোনাগুলোতে ঠিক আছে 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে দিতে হবে কিন্তু। তো এই অবস্থায় আমার কামিজটি মার্জিন করা হয়ে গেছে। তো কাটিং করে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন এখানে ঠিক আছে যে মার্জিনগুলো করেছি কেসি দিয়ে কেটে এভাবে চিহ্ন দিয়ে দিতে হবে। এবং এখান থেকে পিছন পাটি সরিয়ে তাল পাটি কাটিং করে নিয়ে নিতে হবে। তো দেখুন হাতা দুটি আমি এখানে ভাঁজ করে নিয়েছি, ঠিক আছে, উপরে সেলাই মার্জিন রেখে একটি মার্জিন করতে হবে। তো এখানে হাতার যে মুখের যে মাপটি এখানে আমি 11 ইঞ্চি দেবো, 11 ইঞ্চিকে 2 ভাগ করলে হচ্ছে 5.5 ইঞ্চিতে মার্জিন করে 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। তো আমার মেজারমেন্ট অনুযায়ী আমি হাতার লাম্বার মাপটি নিয়ে নিচ্ছি এখানে 16 ইঞ্চি এবং এখানে 3 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করতেছি।
হাতার যে আর্মলিন মাপটি ঠিক আছে, এখানে আমি 7.5 ইঞ্চি নিচ্ছি। তো এখানে আপনাদের হাতাটিকে আমি কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন অবশ্যই কিন্তু এখানে ঠিক আছে, যেহেতু বডির পার্টে তাল পার দিয়েছি, হাতার কিন্তু তাল পার দিয়ে দিতে হবে। তো যে তো যে কাপড়গুলোতে সদর মফস্বল থাকবে, ঠিক আছে, আপনার সদর মফস্বল দেখেই কিন্তু তাল পারটি কাটিং করে নিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, সেই অবস্থায় আমার কামিজটি কাটিং করা শেষ হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে।